আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দিবেন আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দিবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাব ইনশাআল্লাহ ওয়ামিন আন-নাস মান ইশতারি লাহুল হাদিস লিইদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানর শুকরের মতো পরিণত করে দেবেন ইয়া শিবাব ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ইযা যুকিরাল্লাহ তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় শান্তি খুঁজে পায় আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানর চাইতে তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তো হবে শুনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইলা জুলজিলাতিল আরদু জালজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু আসকালাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হোক বের হোক আমার থেকে বের হোক আমি কাউকে রাখবো না ওয়াকাল আল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটি কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানিক বের করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালা পৃথিবী কি হলো বিয়ান্না রব্বাক আও হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রব্বাক কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং